নমস্কার, কেমন আছেন সবাই? আমার ঘরকন্যা চ্যানেলে একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা, ঘড়িতে এখন বাজছে সকাল 8:10। আজকে এখন আছি আমি বাবার বাড়িতে। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ হয়ে গেছে, বড়দের জন্য করে নিয়েছি চা, সঙ্গে রয়েছে বিস্কুট, আর ছোটদের জন্য তৈরি করে নিয়েছি কর্নফ্লেক্স, দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর একটা কলা এইভাবে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিয়ে এরকম দিয়ে দিয়েছি। এখন সকালবেলা খাবার খেয়ে নেবে সবাই। তারপরে এখন চলে এলাম রান্নাঘরে। আজকে জলখাবারে তৈরি করে নিচ্ছি চপ। আজকের জলখাবারে অন্য কিছু হওয়ারই কথা ছিল, গোলমরিচ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করার ইচ্ছা ছিল। মানে মা বলছিল যে এইভাবে তৈরি করতে, আর আমি সেখানে কি করলাম, করে নিলাম চপ। ভেবেছিলাম এক, আর হয়ে গেল আর এক। দোকান থেকে কিনে নিয়ে আসা চপ তো খাওয়াই হয়, ঘরে তৈরি করা চপ তো সচরাচর খাওয়া হয় না, তো সেই কারণেই চপগুলো তৈরি করে ভেজে নিলাম। বেশ কিছু কিন্তু আমি বড় বড় চপ ভেজেছি। তো বাড়ির সকলে বলছে যে কত টাকা দামে চপ করেছো এগুলো, এত বড় বড়, বেশ বড় বড় সাইজের চপ করেছো কিন্তু তুমি, এরকম বলছে। তো বেশ কয়েকটা ছোট ছোট সাইজেরও করেছি, মানে মাঝারি সাইজের যেমন হয় আর কি সেরকম মাপের করেছি, আর বেশিরভাগগুলো কিন্তু এরকম বড় বড় করেছি, তাই বাড়ির সকলে এইভাবে বলছিল। চপটা ভাজা হয়ে গেছে, এখন বাড়ির সকলকে মুড়ি পরিবেশন করে দেব, সঙ্গে জলখাবারটা আমিও করে নেব। তারপরে দুপুরে রান্নাবান্না তো রয়েইছে, চপ দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। এখন চলে এলাম আবার রান্নাঘরে। এখন হচ্ছে পোস্তর বড়া, যেটা পেঁয়াজ দিয়ে করা হচ্ছে, পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া, এটা কিন্তু বেশ লাগে। তো সকলের জন্য করা হচ্ছে একটা করে, শুধু তো হয়েই থাকে। তো আজকে বললাম পেঁয়াজ দিয়ে করার জন্য মাকে, তো পেঁয়াজ দিয়ে হচ্ছে পোস্তর বড়াটা, আর এখন হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি হচ্ছে ফোটেনি, এখন ঢাকা দেওয়া রইল, ফুটে গেছে কিছুক্ষণ পর, মিনিট দশেক পর ঢাকনা খুলে দেখছি ফুটে গেছে, সমস্ত কিছু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এখন আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেব। এরপর রান্না হবে মাছ। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা ছিল, এখন এই মাছগুলো রান্না হবে। আর বেশ কয়েকটা মাছ, মাছের ডিম ভেজে নিয়েছি প্রথমে, তারপরে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ আমে চাটনি হয়েছে, এই মাছটা ভাজা হলে হবে মাছের ঝাল, তাহলে রান্না মোটামুটি আজকে দুপুরের জন্য কমপ্লিট হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন একেবারে চলে এসছে বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ, প্রচণ্ড গরম রোদ্দুর চলছে, তো বিকালবেলা একটু ঠান্ডা হাওয়া চলছে, বিকাল হলেই কিন্তু একটু বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি, তো তার কারণে গরমটা তো রয়েইছে। আর বিকালবেলা এখন বেশ কয়েকটা লিচু ছিল, লিচুগুলো এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি সকলের জন্য, সকলের খাবারের জন্য। তো একটা পাত্রের মতো লিচুগুলো নিয়ে এইভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি।
আর এখানে রয়েছে ফুটি। এটাকে ফুটি বলে সম্ভবত, জানি না, অনেকে অনেক নামেও বলতে পারেন। তো এটা বেশ পাকা, রং দেখে আপনারা বুঝতে পারছেন। এখন এটা কেটে নেব খাবার জন্য। তো খোসাটা আমাকে কিন্তু আলাদা করে ছাড়াতে হলো না, হাতে করে এমনি আলগা করে খোসাটা দেখলাম ছাড়িয়ে গেল। আর এখন এইভাবে কেটে নিচ্ছি, দেখুন খোসাটা এইভাবে ছাড়িয়ে গেছে, আমি এটা হাতের সাহায্যে ছাড়িয়ে ফেলেছি, কোনো কিছুর সাহায্য ছাড়াই ছাড়ানো হয়ে গেল। এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, আর ভিতরে যে দানাগুলো রয়েছে মানে বীজগুলো, এগুলো এখন বার করে দেব খাওয়ার জন্য। এই যে এইভাবে দেখুন বীজগুলো সমস্ত ফেলে দিয়েছি। এখন এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ফুটি তো খুবই নরম হয়, এটা গাছ পাকা দেখেই বুঝতে পাচ্ছেন, যদি এটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, ফুটির যেমন গন্ধ বার হয় সেরকমই গন্ধ বার হচ্ছে। এখন এই পাত্রটার মধ্যে মানে এই থালাটার মধ্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড় না হলে কিন্তু ফুটি খেতে সেভাবে কিন্তু স্বাদ লাগে না। তো এই যে এখন গুড়, এক চামচ গুড় নিয়েছি, গুড়টা এইভাবে ফুটির গায়ে ভালো করে মাখিয়ে দেব। আর এটা তো গ্রীষ্মকালীন ফল, এটা এই গুড় দিয়ে এইভাবে খেতে কিন্তু বেশি লাগে। তো ছোটবেলায় খাওয়া হতো কিন্তু অনেক দিন খাওয়া হয়নি, সেই কারণে বললাম দোকান থেকে মানে বাজার থেকে কিনে নিয়ে আসার জন্য। আর এখন চলে এলাম রাত্রিবেলায়, রান্না বান্না হবে সেই জন্য। আজকে রাত্রিবেলা রান্না হচ্ছে চিকেন। আজকে রাত্রে চিকেন রান্না হবে, তো তারই প্রস্তুতি চলছে। আলুগুলো প্রথমে ভাজা হয়ে গেছে, সেই তেলটার মধ্যেই গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যদিও এই চিকেন রান্নাটা আমি করব না, আমি শুরুটা করে দিলাম, মানে আলুটা ভেজে দিলাম আর এখন এই পেঁয়াজটা ভাজা করে দিচ্ছি। আমি সমস্ত রান্নাটা করব না, শুরুটা শুধু করে দিয়েছি। আর এই গরমে কয়েকটা দিন বাবার বাড়িতে কাটিয়ে, কয়েকদিন মানে দু চার দিন আর কি কাটিয়ে আবার চলে যেতে হবে শ্বশুর বাড়িতে। এইভাবেই তো আমাদের চলতে হয়। আর যে কটা দিন রয়েছি বাবার বাড়িতে, সে কটা দিন কিন্তু গল্প আড্ডা দিয়ে বেশ সময় চলে যাচ্ছে। তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভাতটা রান্না হয়ে গেছে আর এখন এই চিকেনটা রান্না হচ্ছে। এই চিকেনটা রান্না হলেই আজকে রাত্রে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর ফ্রিজে দই রাখা রয়েছে, মানে মিষ্টি দই রয়েছে, সেটা খাবার শেষ পাতে খেতে ভালোই লাগবে। আর এখন যা প্রচণ্ড গরম চলছে, গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শুধু দই কেন, ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, এখন এটা খাওয়া হবে। আর এত প্রচণ্ড গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস কে না খেতে চায়, আর খাওয়ার পর হলে তো কোনো কথাই হবে না। আর যদিও কোল্ড ড্রিঙ্কস আমাকে যখন দেবে আমি তখনই কিন্তু বেশ পছন্দ করি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।